নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। আজকে রাত্রিরে আপনাদের কাছে একটি ভিডিও করছি যেটি ক্যাকটাস সম্বন্ধে। তো ওই ক্যাকটাসটি দেখুন কত নতুন পাপস বেরিয়েছে, এবং এর পাশে আমি আরেকটি ক্যাকটাস জাস্ট কেটে পুঁতে দিয়েছিলাম, এটিও হয়ে গেছে। এইগুলোতে আমি গ্রাফটিং করে থাকি, এবং এইখানে যে ক্যাকটাসটি আছে তো এটিকে আমি নতুন অনেক যে আমরা প্রোডাকশানের জন্য ইউজ করি, এবং এর আজকে পটিংটা চেঞ্জ করব। তো দেখুন একটি ক্যাকটাস বসালে আমরা কত ক্যাকটাস পেতে পারি। তো দেখুন এইগুলো ছেড়ে আসছে, মানে এর হচ্ছে, এবং এর রুটও চলে এসছে। তো এই গাছগুলোকে জাস্ট এরকম ছাড়িয়ে আমরা যদি একটা পটে বসিয়ে দিই, তো এর থেকে আমরা প্রচুর, দেখুন কতগুলো আছে আপনাদের দেখাবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 30, 40টা বেশি আছে, আবার নিচেও আছে কিছু। তো এই গাছগুলোকে আমি ছাড়িয়ে নেব, এবং এই গাছটি ছাড়িয়ে নিলে আবার নতুন বেরোবে, সেইগুলোকে আমরা আবার সামনে বছরে সব রিপোর্ট করে দেবো। তো আপনাদের বলবো যে আপনারা, আমরা অনেক দিন ধরে ক্যাকটাস করছি, তো কীভাবে ক্যাকটাসকে ধরতে হবে, এরও কাঁটা কিন্তু খুব তীক্ষ্ণ, কিন্তু আমি যা সফট হাতে ধরছি বলে এরকমভাবে হাতে ফুটছে না, তো ফুটেও যায় মাঝে সাঝে। তো আপনাদের আমি রেকমেন্ড করবো একটা গ্লাভস ইউজ করবেন। তো গ্লাভস ইউজ করে এরকমভাবে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন একদম যে এই যে ছোটোগুলো আছে, এই ছোটোরও শিকড় কিন্তু চলে এসেছে, এইগুলো জাস্ট বালিতে পচিয়ে দিলেই হবে। তো এই গাছটি অনেকটা বড় হয়ে গেছে, পটে রাখা যাচ্ছে না, ওই জন্য এর রিপোর্টিংয়ের টাইম চলে এসছে। তো রিপোর্টিং করব, এবং রিপোর্টিং আমাদের করতে হবে, কেননা আমরা ভালো যদি গাছের গ্রোথ চাই তো আমাদের রিপোর্টিংটা প্রয়োজন। এটা কিন্তু শুধু ক্যাকটাস গাছের ক্ষেত্রে না, সব গাছেরই ক্ষেত্রে। তো এই এই ধরনের গাছগুলো আমরা 50-60 টাকা করে বিক্রি করে থাকি। তো দেখুন একটা গাছ করলে আমরা কত গাছ পেতে পারি। তো অনেকজনের কাছে এটি ক্যাকটাস গাছ অশুভ বা আনলাকি বলে অনেকজন, বা কাঁটা আছে বলে বাড়িতে রাখতে চায় না। তো আমি তাদের বলবো যে অশুভ বলে কোনো সেরকম গাছ নেই আমার কাছে। ধরুন 30 বছরের মতন এই গাছটা, এই গাছগুলো আমার কাছে আছে, মানে আমার বাবাও করতো, আমাদের বাড়িতে মোটামুটি আছে, আমাদের তো সেরকম কোনো প্রবলেম হয়নি। তো এবারে আমি এই যে এত বড় ক্যাকটাসের জন্য আমি এই পটটিকে সিলেকশন করেছি। তো নিচে আমি সব সময় কি করি এবং সবাইকে রেকমেন্ড করব, কাঠ কয়লা যে আছে ভালো করে ধুয়ে নেবেন কাঠ কয়লা। এটা একটা ফাঙ্গিসাইডের কাজ করে, এবং কাঠ কয়লা সম্বন্ধে আমি বিস্তারিত আপনাদের কাছে একটা ভিডিও করব যে কাঠ কয়লা আমরা গাছে কীভাবে ইউজ করব, কতটা ইউজ করব, এবং কেন ইউজ করব, এবং কাঠ কয়লা থেকে আমরা কী কী মানে উপকার পেতে পারি গাছের জন্য। তো এখানে দেখুন আমার পটিং সয়েল রেডি করা আছে, ওই পটিং সয়েলেই দিয়ে দেবো। তো এত বড় গাছ, গাছটি অনেক বড় এবং অনেক পুরানো, তো জাস্ট এটিকে আমি এরকমভাবে সুইয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর রুট সিস্টেম, এখানে দেখতে পাবেন রুট সিস্টেমটা কত ভালো হয়েছে। আমি কিন্তু আগে থার্মোকল দিয়েছিলাম, থার্মোকল দিলেও কিন্তু ড্রেনেজ সিস্টেম খুব ভালো হয়। তো আমি কিছু থার্মোকলগুলো বের করে নিচ্ছি, এবং কিছু রুট আমি ছিঁড়ে একে একেবারে কম করে দেব। এইবারে আমাকে গাছটিকে জাস্ট একটি প্যাকেটের সাহায্যে ধরবো, কেননা এর কাঁটার তো প্রচুর, নাহলে হাতে ফুটে যাওয়ার খুব চান্স থাকে। তো এইরকম ধরনের একটি চামচ নিয়ে নেবেন, কাঁটা চামচ, এবং উপরের যে এটা একটু হার্ড হয়ে গেছে, তো এতে নিউট্রিশিয়ান ভ্যালু অনেক কমে গেছে, তো ওই জন্য আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি। ত
গাছটা 3 বছর আগে রিপোর্ট করেছিলাম, তারপরে আর করা হয়নি, সময় পাইনি। তো এবারে রিপোর্ট করে দিচ্ছি, এবং এত আমি রুটের রাখবো না। তো আপনারা এরকমভাবে রুট যখন শেষ করে গাছটিকে বসাবেন, তো এরকমভাবে, এবং এত রুট রাখা যাবে না। আর একটা প্রসেস আছে যার মাধ্যমে আপনারা এই রুটটাকে প্রুনিং করে দেওয়ার পরে এই যে রুট এইভাবে প্রুনিং, এইভাবে প্রুনিং করে দিতে হবে। এত রুট রাখলে হবে না, সরু রুট আছে, ছিঁড়ে আসবে। তো এইভাবে রুটটাকে প্রুনিং করে দেবো। প্রুনিং করে দেওয়ার পরে কী করতে হবে, এটাকে স্যাপ জলে ডুবিয়ে 1 থেকে 2 ঘন্টা বা 2 ঘন্টা ডুবিয়ে রেখে তারপরে 1 ঘন্টার মতো শুকনো করবে। শুকনো করে তারপরে রিপোর্ট করতে পারবে। কিন্তু আমি এরকম ডাইরেক্টই করে দিই, অতটা অসুবিধা হয় না। তো একটু চারকোল মিশ্রিত এটা আমার মাটি। তো এবারে জাস্ট গাছটিকে রিপোর্ট করবো। গাছটির হাইটটা অনেকটা বেড়ে গেছে, তো এতে আমার হাড় গুঁড়ো, শিং চাষা এবং নিমফল এবং অসমোকট দেওয়া ছিল, যেটা স্লো রিলিজ ফার্টিলাইজার। তো ওটা দিলে আপনাদের অনেক দিন, আর মোটামুটি এই রকম পটের জন্য যদি 6টা বা 8টা দানা দেন, তাহলে মোটামুটি আপনাকে 4 থেকে 5 মাস কোনো রকমে সার দিতে হবে না। তো গাছটি অনেকটাই বড়, তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে রিপোর্ট করতে। তো দেখুন মোটামুটি রিপোর্ট হয়ে গেছে। দেখুন এতে প্রচুর কাঁটা আছে, তো জাস্ট এরকমভাবে ধরে গাছটিকে একটু সোজা করে দেবো। এবং সবসময় চেষ্টা করবেন একটু মাটিগুলো এরকমভাবে করে দিতে, বেশি যেন না এয়ার গ্যাপ থাকে। এবং এই যে পটের লেভেল আছে, এই পটের লেভেল থেকে 1/2 ইঞ্চির মতো বা 1/2 ইঞ্চির একটু কম জায়গা খালি রাখতে হবে, যাতে জল দিলে জলটা 2-1 মিনিট থাকার পরে আবার ড্রেনেজ হয়ে যায়। এখানে আমি বিভিন্ন ধরনের মুন ক্যাকটাস দেখাচ্ছি আপনাদের। এখানে প্রচুর পরিমাণে মুন ক্যাকটাস আমার আছে, এবং উপরেও আছে বা নিচেও আছে। তো সেইগুলোকে রিপোর্ট করেছি, তো ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরতে পারিনি। তো এইভাবে আপনি করতে পারেন রিপোর্টিং। তো এবারে আমরা জল দিয়ে দেবো, কিন্তু একেবারে গাছের এই যে টপ লেভেল আছে, এই মাথা, এখান দিয়ে জল দেবেন না, জাস্ট শুধু গোড়াটায় স্যাপ মিশিয়ে জল দেবেন। জলে স্যাপটাকে মিশাবেন, ধরুন 2 লিটার জলে 1 চামচের মতো দিলেন, দিলে সেটাকে ভালো করে গুলে নিয়ে তারপরে মেশাবেন। তো এতে খুব ভালো কাজ দেয়। এবং এইগুলোকে আমি স্যাপ জলে কালকে ডুবিয়ে রাখার পরে এইগুলো আপনাদের রিপোর্টিং তুলে ধরবো। তো এখানে অনেক আছে, অনেক পটের দরকার। তো আজকে সন্ধে হয়ে গেছে, ওই জন্য আজকে আর এই ভিডিওটা দেখাবো না। তো নেক্সটেতে এইগুলো কীভাবে কী বালিতে, এইগুলো শুধু নর্মাল বালিতে করব। তো কীভাবে করব সেইটা, এই প্রসেসটাকেও আপনাদের কাছে তুলে ধরবো। তো আজকের মতো এখানে শেষ করছি, নমস্কার।